আসসালামু আলাইকুম, কুকিং হাউজে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে রান্না করব লাউ শাক ভাজি। শাকের সাথে আলু মিক্স করে খুবই সিম্পলভাবে আজকের এই লাউ শাক ভাজিটি তৈরি করেছি। এটা সাদা গরম ভাত দিয়ে খেতে দারুণ লাগে। আমি এখানে পরিমাণ মতো করে লাউ শাক নিয়ে নিয়েছি, যতগুলো রান্না করতে চাই। লাউ শাকটা বেছে ঘুটে পরিষ্কার করে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আমি লাউয়ের কুচি পাতাগুলো নিয়েছি, আর সাথে ডাটা নিয়েছি, নরম যে ডাটাগুলো থাকে সেই ডাটাগুলো নিয়েছি, ডাটাগুলোর আঁশ ফেলে দিয়েছি। এখন এই শাকটা আমি কুচি করে কেটে নেব, সাথে ডাটাগুলোও কুচি করে কেটে নেব। লাউ শাক এবং লাউ শাকের ডাটা আমি কুচি করে কেটে নিয়েছি। আমি শাক এবং ডাটা একটু ছোট কুচি করে নিয়েছি, এটা যার যার পছন্দ মতো করে কেটে নেওয়া যাবে। শাকগুলো আমি একটা প্যানে নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দেব মিডিয়াম সাইজের একটা আলু কুচি। আলুটা একটু মোটা কুচি করে কেটে নিয়েছি, আর দিয়ে দেব কাঁচা মরিচ। ছোট সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দেব, লবণ দিয়ে দেব স্বাদমতো। এখন শাকটা উল্টাপাল্টা করে নেড়ে দিয়ে আমি ভালোভাবে সেদ্ধ করে নেব। শাকটা প্রথমে সেদ্ধ করে তারপরে বাগার দিয়ে ভাজি করে নেব। আর এই শাকটা বাগার দিয়ে ভাজি করলে খেতে খুবই ভালো লাগে। তাছাড়া এই শাকটা সরাসরি তেলের উপর দিয়েও ভেজে নেওয়া যায়। শাক থেকে অনেকটা পানি বের হয়েছে, এখন এই পানিটা আমি ভালোভাবে টানিয়ে নেব। আর শাকটাও অনেকটা কমে গিয়েছে, শাক এবং আলু ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। উল্টাপাল্টা করে নেড়ে দেব যাতে সব দিকটাই সমানভাবে সেদ্ধ হয়ে যায়। শাকের পানি ভালোভাবে টানিয়ে নিয়েছি, আর শাকগুলো ঝরঝরে হয়ে গিয়েছে, শাক এবং আলু ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি শাকটা বাগার দিয়ে দেব। প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দেব। এখন এই তেলের মধ্যে তিনটা শুকনো মরিচ দিয়ে দেব। শুকনো মরিচটা আমি একটু পোড়া পোড়া করে ভেজে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব থেঁতো করা রসুন এবং পেঁয়াজ কুচি। এবার এই পেঁয়াজ রসুন আমি লাল করে ভেজে নেব। পেঁয়াজ রসুন আমি লাল করে ভেজে নিয়েছি, এখন এর মধ্যে সেদ্ধ করা শাক দিয়ে দেব। শাকটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে সব কিছু একত্রে মিলিয়ে নেব। চুলার আঁচ অল্প রেখে এখন শাকটা কিছুক্ষণ ভেজে নিতে হবে। লাউ শাকটা আমি ঝরঝরে করে ভাজি করেছি, এটা চাইলে একটু নরম করেও ভেজে নিতে পারেন, যার যেভাবে পছন্দ সেভাবে ভেজে নিতে পারেন। তো ভালোভাবে নেড়ে চেড়ে আমি শাকটা ভেজে নিয়েছি। শাক ভাজি পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে, এখন এটা নামিয়ে পরিবেশন করব। এই লাউ শাক ভাজিটা সাদা গরম ভাত দিয়ে খেতে দারুণ লাগে। আশা করি আমার আজকের শাক ভাজি আপনাদের কাছে ভালো লেগেছে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।